নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি রায়ো মার্টিনের অনলাইন ক্লাসে। আমি সুস্মিতা দে, রায়ো মার্টিনের ইংলিশ এডিটর। তো দেখো, এতদিন আমরা গ্রামার নিয়ে আলোচনা করছিলাম, তো গ্রামার মোটামুটি কভার হলো। এবারে রাইটিং নিয়ে একটু আলোচনা করা যাক। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোটিস রাইটিং। এবার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বেশ অনেক রকমেরই রাইটিং আসে, প্যারাগ্রাফ, লেটার, প্রসেস, অনেক কিছু। এবার নোটিশ তো তাদের মধ্যে একটা, এবং নোটিশ লেখা খুব সোজা এবং মার্কস পাওয়াও খুব সোজা, আর নোটিস অনেকবারই আসে। ঠিক আছে, তো দেখো আমরা আজকের ভিডিওতে শিখি যে নোটিস কিভাবে লেখা যায়, কিভাবে লিখবো এবং কি কি ধরনের নোটিস আসতে পারে। তো সেসবগুলো জানার আগে বা রুলসগুলো ফলো করার আগে আমাদের জানতে হবে যে নোটিস জিনিসটা কি। তাহলে নোটিস হচ্ছে, আ নোটিস ইজ অ্যান অফিসিয়াল ইন্টিমেশন গিভেন টু প্রোভাইড প্রিপারেশন ফর দ্য পার্সনস কনসার্ন। তাহলে নোটিস হলো একটা অফিসিয়াল বিবৃতি, যার দ্বারা তুমি সেই নোটিসে যাদের উল্লেখ করে বা যাদের জন্য তুমি নোটিসটা লিখছো তাদেরকে কিছু জানাচ্ছ বা তাদেরকে কিছুর জন্য প্রিপেয়ার হতে বলছো। এবার দেখো, স্কুলে তো নোটিস বোর্ডে অনেক রকমের নোটিস থাকে, তোমাদের রেজাল্ট বেরোবে তার নোটিস, পরীক্ষা কবে থেকে হবে তার নোটিস, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে, তারপর স্পোর্টস ডে, ফেয়ারওয়েল পার্টি। এবার সেগুলো তোমাদেরকে জানানো হয় কিসের জন্য, যাতে তোমরা সেই অনুযায়ী প্রিপেয়ার হতে পারো। পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হয়, অ্যাডমিট কার্ড নিতে হয় ইত্যাদি প্রভৃতি। ঠিক আছে, স্পোর্টসের জন্য কে কোন বিভাগে নাম দিতে চাও সেরকম প্রস্তুতি হতে পারে, ফেয়ারওয়েলের জন্য চাঁদা তোলা হতে পারে বা কে কিরকম পারফর্ম করতে চাও সেরকম হতে পারে। তো নোটিশের কাজই সেটা, একটা বিবৃতি জারি করা এবং তার মাধ্যমে যাদেরকে জানানো হচ্ছে তাদের কিছু কিছুর জন্য প্রিপেয়ার করা। ঠিক আছে, তো দেখো নোটিশ দু রকমের হতে পারে, পাবলিক নোটিস, প্রাইভেট নোটিস। এবার পাবলিক নোটিস কি, না পাবলিক নোটিস হচ্ছে সেগুলো যেগুলো টিভিতে পেপারে আমরা দেখে থাকি, যে কোনো রকমের পেপার, ইংলিশ পেপার বা বাংলা পেপার খুললে দেখবে যে অনেক ধরনের টেন্ডারের নোটিস থাকে, রেল থেকে নোটিস থাকে, অনেক বড় বড় ইনস্টিটিউট অথরিটি নোটিস পাঠায়। ঠিক আছে, সেগুলো পাবলিক নোটিস, সকলকে জানানো হচ্ছে। এবার প্রাইভেট নোটিস কি, প্রাইভেট নোটিস হচ্ছে কতিপয় লোকের জন্য, যেমন স্কুল থেকে যে নোটিসগুলো দেওয়া হয় শুধুমাত্র স্কুলের স্টুডেন্টদের জন্য বলা হয়, ক্লাবের মেম্বার বা পাড়ার কটা লোকের জন্য বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইভেট নোটিস। তো আমরা মানে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা প্রাইভেট নোটিস, এবং তোমাদের আসেও প্রাইভেট নোটিস। ঠিক আছে, তো দেখো নোটিস লেখার কিছু রুলস আছে, কিছু ধাপ আছে যেগুলো অনুযায়ী তোমাদের লিখতে হয়। তো প্রথম কি, না প্রথমই হচ্ছে একদম তোমাদের খাতার টপে মিডিলে NOTICE এ নোটিস কথাটা অল ক্যাপে, অল ক্যাপিটাল লেটার্সে লিখতে হয়, পুরোটা ক্যাপিটালে, কোনো ছোট বড় কিছু না, ইনিশিয়াল ক্যাপিটাল বাকি ছোট তেমনও না, N ক্যাপিটাল, O ক্যাপিটাল, T ক্যাপিটাল, I ক্যাপিটাল, C ক্যাপিটাল, E ক্যাপিটাল, নোটিস পুরো ক্যাপে লিখতে হবে, একদম মিডিল আপে বা টপে। তারপরে কি, আর নোটিস শুড হ্যাভ আ হেডিং বিলো নোটিস ইন ক্যাপস। এবার হেডিংটা দিতে হবে, এবার এই নোটিস কথাটা ঠিক তলায় তোমাকে হেডিংটা দিতে হবে। এবার তুমি বলবে হেডিংকে কি লিখবো, হেডিংয়ে তুমি সেটা লিখবে যার উপর নোটিসটা, ওই যে বললাম ফেয়ারওয়েল পার্টি। ঠিক আছে, তাহলে লিখতে হবে তোমাকে আ ফেয়ারওয়েল প্রোগ্রাম, ওই নোটিস ক্যাপে লেখা কথাটা ঠিক তলায় লিখতে হবে তোমাকে, সাবজেক্টটা বা টপিকটা যার উপর তুমি নোটিস লিখছো সেক্ষেত্রে যা হবে তাই লিখবে, স্কুল ম্যাগাজিন হতে পারে, সরস্বতী পূজা হতে পারে, অ্যানুয়াল স্পোর্টস ডে হতে পারে, ফেয়ারওয়েল প্রোগ্রাম, ঠিক আছে, হতে পারে অ্যানুয়াল এক্সাম ডেজ। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের টপিক হয়, সেই টপিকগুলো নোটিস কথাটা ঠিক তলায় হবে। এরপর আসি, দেয়ার মাস্ট বি দ্য ডেট অফ ইস্যু অন টপ রাইট কর্নার। এবার তোমার খাতার টপ রাইট কর্নারে অর্থাৎ ডান দিকে উপরের দিকে হবে ডেট, নোটিসের ডেট, কবে নোটিসটা ইস্যু হচ্ছে, কবে ঘটনাটা মানে ওই নোটিসে কবে রেজাল্ট বেরোবে তার ডেট দেবে তেমন নয়, নোটিসটা কবে লিখছো তার ডেটটা টপ রাইট কর্নার তোমার ডান হাতে উপরে খাতার দিকে। ঠিক আছে, ডান হাতে। তারপর কি হবে, তারপর বডি, এরপরে তুমি লিখতে শুরু করবে, তুমি কি লিখছো কোনো প্যারাঠেরা না, নর্মালি লিখতে শুরু করবে যে তুমি কি লিখতে চাইছো, নোটিসের বডিটা হবে গোদা বাংলায়। তারপর ইট শুড বিয়ার দ্য সিগনেচার উইথ ডেট। এরপর যখন শেষ হচ্ছে, তোমরা চিঠি যেমন লেখো ইয়ার্স এভার বা ওবিডিয়েন্টলি ইয়ার্স, ওরম একটা জায়গায় তোমার সিগনেচারটা থাকবে, সিগনেচার মানে ওই কায়দা করে সিগনেচার না, জাস্ট তোমার নাম, নামটা থাকবে, এবং তার সঙ্গে ডেটও দিতে হবে, তারিখও দিতে হবে যে তুমি কত তারিখে লেখাটা লিখছো, অর্থাৎ ওই ডেট আর তোমার নোটিস ইস্যুর ডেট একই হবে। ইট শুড বিয়ার দ্য সিগনেচার উইথ ডেট অফ দ্য পার্সন ইস্যুইং ইট অ্যাট দ্য বটম রাইট কর্নার, এবং সেটা কোথায় হবে, নিচের দিকে ডান দিকে। ঠিক আছে, নিচের দিকে ডান দিকে, ওই চিঠিতে যেখানে ইয়োর সেভার যে জায়গাটার মতো লেখো ওরম জায়গায় তোমাকে সিগনেচারটা দিতে হবে। ইফ দ্য নোটিস ইজ সাইন্ড বাই আ স্টুডেন্ট
ইট শুড বি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অর অ্যানাদার অথরিটি। বাট যেহেতু তোমরা প্রাইভেট নোটিশ লিখবে, তোমরা তো স্কুল ক্লাবের হয়ে লিখবে, ক্লাবের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু যদি স্টুডেন্ট হিসাবে স্কুলের জন্য লেখো তাহলে তোমার ওই সইটার পরে তোমাকে সেটা কাউন্টার সাইন করাতে হবে, মানে তোমার উপর দিয়ে আরো একজন সেটাকে দেখে সই করবেন, তিনি হচ্ছেন হেডমাস্টার। এবার সেই সইটা কোন দিকে করাবে, সেটা হবে হচ্ছে খাতার বাঁদিকে নিচে, অর্থাৎ তোমার সইয়েরই প্যারালালি কিন্তু বাঁদিকে হবে, ঠিক আছে? কাউন্টার সাইন বাই হেডমাস্টার বা অথরিটি। আর কি হবে এবার, যে বডিটা লিখছো সেখানে কিভাবে লিখবে, না ইউজ দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স বাট ইন প্যাসিভ ভয়েস। খুব ইম্পর্টেন্ট কথা, পুরো নোটিশটা প্যাসিভ ভয়েসে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? প্যাসিভ ভয়েস এবং কি কি টেন্স ইউজ করতে পারো, প্রেজেন্ট এবং ফিউচার। অবভিয়াসলি নোটিশ যখনই লিখছো ভবিষ্যতে কিছু হবে বা বর্তমানে কিছু ঘটবে, সে ঘটতে চলেছে সেই নিয়ে তুমি লিখছো, পাস্টের কোনো কথা তো নোটিশে আমরা লিখি না, পাস্টে কিছু হয়ে গেছে তার উপর তো আমরা নোটিশ দিই না, তাই খুব ন্যাচারালি প্রেজেন্ট আর ফিউচার টেন্স ইউজ হবে। আর কি হতে পারে, ইট মাস্ট বি ব্রিফ অ্যান্ড রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ সো দ্যাট দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তোমাকে মনে রাখতে হবে তুমি ক্লাস ফাইভের বাচ্চাদের জন্য নোটিশটা লিখছো, তুমি কিন্তু আলাদা আলাদা করে ক্লাস অনুযায়ী নোটিশ লিখছো না, একটাই নোটিশ হবে, সেটা যাতে পড়ে সকলে বুঝতে পারে এবং ফাইভে পড়া বাচ্চাও যাতে বুঝতে পারে, তাই ল্যাঙ্গুয়েজটা ততটাই লুসিড, ততটাই সিম্পল, ততটাই ইজি হতে হবে এবং ছোট হতে হবে। নোটিশে তুমি বসে রচনা লিখতে পারো না, নোটিশটা খুব শর্ট এবং সিম্পল হবে যাতে খুব সহজেই লোকে পড়ে বুঝতে পারে যে কি বলতে চাইছে, ঠিক আছে? আর কি হতে পারে, নোটিশ মাস্ট বি ব্রিফ অ্যান্ড বক্সড টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন। নোটিশটা লেখার পর সেটাকে বক্স করবে যাতে লোকের চোখে পড়ে, এবং ছোট অবশ্যই হতে হবে যাতে লোকে পড়ার এনার্জি আসে। একটা বড় রচনা লিখলে কিন্তু তাতে কারোর ইন্টারেস্ট হবে না। এবং আরেকটি কথা, তুমি যখন নোটিশটা লিখবে সেখানে তোমাকে, তুমি যখন সই করবে না যে তোমার নাম এবং তোমার পদ, ধরো তুমি তুমি কি হতে পারো, তুমি ক্যাপ্টেন অফ ইওর ক্রিকেট টিম স্কুলের, তুমি তো লিখলে তাহলে তোমার নাম ক্যাপ্টেন অফ স্কুল ক্রিকেট টিম, তারপরে কিন্তু তোমাকে স্কুলের নামটাও লিখতে হবে, তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নামটা অবশ্যই করে যখন এক্সাম দেবে, বা এটা শুরু থেকে প্র্যাকটিস করা ভালো, তুমি নিজে স্কুলের নাম কিন্তু কোথাও লিখবে না, এটা বারবার বলা হয়ে থাকে, বোর্ডের এক্সামে তো নয়ই, এমনকি স্কুলের এক্সামেও চেষ্টা করবে নিজে স্কুলের নাম লেখার না লেখার সরি নিজে স্কুলের নাম না লেখা। তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো, ABC স্কুল, XYZ স্কুল, বানিয়ে বানিয়ে কোনো স্কুলের নাম দেওয়ার থেকে আমার মনে হয় এটা ইজি, ABC স্কুল বা XYZ স্কুল লেখা। তুমি মন করা কোনো স্কুলের নাম লিখলে তারপর দেখা গেলো সেরকম কোনো স্কুল সত্যি সত্যি এক্সিস্ট করে, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তো নাম লেখা অ্যাভয়েড করবে, স্কুলের নাম যখন লিখতে হবে তখন ABC স্কুল লিখবে, সেটা সব থেকে সেফ। আমি তোমাদেরকে একটা প্রোফর্মা দিয়ে দিচ্ছি, স্ক্রিনের উপর দেখো যে কিভাবে নোটিশ লিখতে হয়, তার আমি একটা প্রোফর্মা দিচ্ছি। তাহলে প্রথমে থাকবে নোটিশ, তারপরে থাকবে টপিক, তারপরে থাকবে তোমার ডেট, তারপরে থাকবে বডি, তারপর থাকবে হচ্ছে তোমার সিগনেচার, এদিকে কাউন্টার সাইন বা হেডমাস্টার, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোনো রকমের জিজ্ঞাসা থাকলে বা তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।